মহর এটা স্ত্রীর অধিকার আল্লাহ রবী আলমিন কোরআন হাকিমের সাথে করেছেন ও আতুলিসিহিনা নেহলা স্ত্রীদের মহর তোমরা পরিশোধ করে দিবে এটি আবশ্যক আবশ্যিকভাবে তাদের মহর তাদেরকে পৌঁছে দিবে তাদের প্রাপ্য এটি অতএব বিয়ের মহরানা বিয়ের সময় নগদে পরিশোধ করে দেওয়া উত্তম ভালো যদি কেউ দিয়ে পরিশোধ করেন তাহলে সেটিও জায়েজ আছে কিন্তু আমাদের সমাজে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ের সময় মহর ধার্য করা হয় কিন্তু সেটি অনাদায় থেকে যায় কি বৈবাহিক জীবন একেবারে দীর্ঘ বিশ ত্রিশ চল্লিশ বছর পার হওয়ার পরেও মহরণা পরিশোধ করা হয় না এমনও হয় যে স্বামী স্ত্রী উভয়ে কিংবা কোনো একজন মৃত্যুবরণ করেছেন অথচ তখনও মহরণা পরিশোধ করা হয়নি মূলত স্বামী বা স্ত্রী কোনো একজন যদি দুনিয়া থেকে চলে যান তাহলে মহরণার কি হবে ধরুন স্ত্রী আগে মৃত্যুবরণ করলেন তাহলে সেক্ষেত্রে তার যে প্রাপ্য ছিল মহারণা সেটাতে তিনি পান নাই তার সে মহরের প্রাপ্যটা তার মৃত্যুর পর তাকে আদায় করার উপায়টা কী তো এর উত্তর হলো যে যদি কোনো নারী মৃত্যুবরণকার তার মহরণা পাওয়ার আগেই তাহলে সেক্ষেত্রে তার মৃত্যুর পর তার মহরের যে টাকাটা সেই টাকাটা তার ওয়ারিসদের মধ্যে ভাগ হয়ে যাবে অর্থাৎ স্বামী তিনি তার স্ত্রীর মৃত্যুর পর হলেও তার এই পাওনা পরিশোধ করতে হবে ধরুন তার মহানা ধার্য করা ছিল এক লক্ষ টাকা তাহলে সেই এক লক্ষ টাকা স্ত্রীর জীবদ্দাস যদি আদায় করা না হয় তাহলে তার মৃত্যুর পর সেই এক লক্ষ টাকা তার ওয়ারিসদের যে কয়জন বেঁচে আছেন যাদের যাদের হক রয়েছে সেই হকগুলো তাদের যে অংশ অনুপাতে পাওয়ার কথা সেই অনুপাতে তারা পেয়ে যাবেন এবং এভাবে স্ত্রীর মহর স্বামী প্রসুত করবেন স্ত্রীর মৃত্যুর পর আর যদি স্বামীর মৃত্যু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে স্বামীর যে পরিত্যক্ত সম্পদ আছে সেই সম্পদ থেকে স্ত্রী যদি জীবিত থাকেন তাহলে মহরটা এটি তার পাওনা হিসাবে তার প্রত্যেক সম্পদ থেকে পরিশোধ করা হবে ধরুন স্বামী মারা গেছেন তার স্থাবর সম্পদ মিলিয়ে যাই রেখে গেছেন সেখান থেকে পাওনাধারের পাওনা যেরকম পরিশোধ করতে হয় স্ত্রীর মহরটাকে পরিশোধ করতে হবে তারপর অবশিষ্ট যে সম্পদ থাকবে সেটি ওয়ারিজের মধ্যে বন্টন হবে সেই বন্টনের মধ্যে স্ত্রীও ওয়ারিস হিসাবে একটা হিসাব পাবেন সেটি হলো স্ত্রীর মহর পরিশোধ করার পর অতিরিক্ত অংশের মধ্যে খোলাসা কথা হলো যে স্বামী স্ত্রী জীবদ্দশা যদি মহর পরিশোধ করতে না পারেন মৃত্যুর পর হলেও সেটি কিন্তু পরিষদের যে উদ্যোগ সেটি গ্রহণ করতে হবে কারণ কিরিম সাল্লাম বলেছেন নফসল মোহাল্লা কাতন দেয় নিহি খুব আন কোনো মানুষ মৃত্যুবরণ করলে তার যে আত্মা তার যে রূপ সেটি তার ঋণের সাথে সঙ্গে ঝুলে থাকে এবং এই ঋণের সঙ্গে যে ঝুলন্ত অবস্থায় থাকে এটি ততক্ষণ পর্যন্ত মুক্তি লাভ করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ করা না হয় অতএব অন্যান্য ঋণের মতো স্ত্রীর মহর সেই ঋণটাও যদি অপরিশোধিত থাকে তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের কিংবা কোন একজনের মৃত্যুর পরও সেটা স্বামীর সম্পদ থেকে স্ত্রীকে পরিশোধের উদ্যোগ গ্রহণ করতে হবে অন্যথায় এই দায় এবং এই দেনার জন্য কেমতের ময়দানে ঠিকই জব দিয়ে করতে হবে কেমতের ময়দানে স্বামী স্ত্রী একে অন্যে অন্যকে কেউ কাউকেই আপন আপনজনকে ছাড় দিবেন না প্রত্যেকেই প্রত্যেকের প্রাপ্যটা সেদিন বুঝে নেওয়ার চেষ্টা করবেন বিধায় ওয়ারেজের কর্তব্য হল যে মায়ের মৃত্যু হয়ে গেছে বাবা এখনও মহারণা পরিশোধ করতে পারেননি তাহলে সেক্ষেত্রে বাবার সম্পদ থেকে মায়ের মহারণা পরিশোধ করে মায়ের ওয়ারেজের মধ্যে বন্টন করে দেওয়া আর যদি তিনি বেঁচে থাকেন তাহলে সেক্ষেত্রে তো স্বামীর সম্পদ থেকে তাকে তার মহারণা প্রাপ্য হিসাবে দিতেই হবে